Hello viewers and my dear students, assalamu alaikum wa rahmatullah. Welcome everybody to my online class. Today I am Masum Billah, lecturer in English, Mojiz Jolina Foundation School and College. Today I would like to give you a class on right form of verbs. Priyo shikharthi, nishchoi tumra jante perecho agami 21 tarikh theke orthat সেপ্টেম্বর মাসের 21 তারিখ থেকে তোমাদের কুইজ টেস্ট শুরু হতে যাচ্ছে। এই কুইজ টেস্ট এক্সাম এবং সেটা অনলাইনে হবে। তো এই পরীক্ষায় তোমাদের জন্য ইংলিশ থেকে 10 মার্কস থাকবে। তো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে এমসিকিউ কিভাবে প্রশ্ন হবে পরীক্ষায় এবং তোমরা কিভাবে সেগুলো আনসার করবে তার ধারাবাহিকভাবে আমি ক্লাস দিয়ে যাব। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে আমি এখানে কিছু প্রশ্ন দিয়েছি এবং দেখো এমসিকিউ টাইপের কোশ্চেন আছে এবং এই প্রশ্নগুলো বা এভাবেই তোমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে তখনও তোমাদের কিন্তু এই টাইপের কোশ্চেন হবে। প্রিয় শিক্ষার্থী, তো চলো আমরা শুরু করি কীভাবে তোমাদেরকে আনসার করতে হবে এবং কেমন ধরনের প্রশ্ন থাকবে। তো আমরা এক নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখি। এখানে লেখা আছে হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি, এবার একটা গ্যাপ আছে, তারপর কি এভরিথিং। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো যে কোনো বাক্যে যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকে তাহলে তার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে পরের অংশটা পাস্ট ইনডিফিনাইট হয়। অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে পরের অংশটা কী হয়, পাস্ট পারফেক্ট হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ ইফ আছে এবং তার শুরুতে আছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট। সুতরাং যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট আছে অ্যাজ ইফের শুরুতে, পরের অংশটা আমাদের পাস্ট ইনডিফিনাইট হবে। আমাদের অপশন আছে নোজ, নিউ, নন, হ্যাজ নন। তাহলে আমরা নিশ্চয় আনসার করবো কি নিউ। তাহলে আমরা কি পেলাম, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন ভান করে যেন সে সবই জানে। প্রিয় শিক্ষার্থী, আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। এখানে বলা হয়েছে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স মাই ফাদার ড্যাশ। তো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয় জানো সিন্সের ব্যাপারে বলা হয়েছে যে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় পরের অংশটা পাস্ট ইনডিফিনাইট হয়। দ্বিতীয় আরেকটা ব্যাপার আছে সেটা হলো সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট হয় পরের অংশ পাস্ট পারফেক্ট। আমরা এই কোশ্চেনে দেখতে পাচ্ছি সিন্সের প্রথম অংশ আছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং পরের অংশ নিশ্চয় পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স মাই ফাদার ডাইড, আমাদের এখানে আনসার হবে ডাইড। প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন এমন প্রশ্ন পাবা তোমরা এমসিকিউ যে কুইজ টেস্ট হবে সেখানে তোমরা এখানে যদি এমন আনসার থাকে তোমরা সিটা প্রেস করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা তিন নম্বর প্রশ্নে যাই, সেটা হলো আই ডিড দ্য ওয়ার্ক উইথ এ ভিউ টু ড্যাশ মানি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি কি যে প্রিপোজিশনের পরে মূল ভার্ব আসলে আইন যে যোগ হয় কিন্তু টু ব্যতীত, তাহলে টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। বাট যদি আমাদের কোনো বাক্যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাক ইন টু, অ্যাভার্স টু, অল্টারনেটিভ টু, শর্টকাট টু, এমনিভাবে এরকম ইডিওমেটিক এক্সপ্রেশন যদি আসে এবং তারপরে যদি ফ্রেজ টু থাকে তাহলে এই ফ্রেজ জাতীয় যে বিষয়গুলো আমরা পাবো এই ইডিওমেটিক এক্সপ্রেশনের পরে টু থাকা সত্ত্বেও আমরা কি করব, মূল ভার্বের পরে আইএনজি যুক্ত করব। তো আমরা এখানে কি পাচ্ছি, আই ডিড দ্য ওয়ার্ক উইথ এ ভিউ টু আর্নিং মানি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে আনসার হবে তাহলে সি, আমরা কি প্রেস করব, সি প্রেস করব। আমাদের চার নম্বর প্রশ্ন কি আছে, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড। প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয় বুঝতে পারছো এই চার নম্বর প্রশ্নটা আমাদের কি রিলেটেড আছে, কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড। আমরা কন্ডিশনাল সেন্টেন্স তো নিশ্চয় জানো তোমরা কি বলেছি, এখানে আমাদের এইটা কোন টেন্স আছে দেখো তো পাস্ট ইনডিফিনাইট, যদি কোনো বাক্যের শুরুতে হ্যাড থাকে এরপরে ওই বাক্যটা যদি প্রশ্নবোধক না হয় তাহলে অবশ্যই আমরা এটা মনে করব সেটা কন্ডিশনাল সেন্টেন্স হয়ে গেছে, আর যদি কন্ডিশনাল সেন্টেন্স হয়
তাহলে আমাদের সেই কন্ডিশনের যে মানে শর্তটা পূরণ করতে হবে। তাহলে কি এটা কোন টেন্স আছে? পাস্ট ইনডিফাইনিট। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। কি বলছে? হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। পরের অংশটা কি হবে? ইফযুক্ত সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনাইট হলে যেমন পরের অংশটা পাস্ট কন্ডিশনাল হয়, ঠিক তেমনিভাবে হ্যাড যদি বাক্যের শুরুতে থাকে এবং বাক্যটি যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে পরের অংশটা কী হবে? পাস্ট কন্ডিশনাল। তাহলে কী হবে আনসার? আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। নাম্বার ফাইভ কী লেখা লেখা আছে দেখো, নেদার অফ দ্য স্টুডেন্টস ড্যাশ গুড মার্কস ইন দ্য এক্সাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমাদের এখানে বাক্যের শুরুতে আছে, আমাদের এখানে কী হবে? গ্যাপে কী বলবে? ভার্ব বলবে। তো যদি কোনো বাক্যে ইংরেজি গ্রামারে এমন লেখা আছে বা বলা আছে যে কোনো বাক্যের শুরুতে যদি অন অফ দি, আজ ইজ অফ দি, আইদার অফ দি, নেইদার অফ দি, দি নাম্বার অফ, ওয়ান অ্যান্ড এ হাফ, এরপরে প্লুরাল নাউন বসে ভাবটা সিঙ্গুলার হয়, প্লুরাল নাউন বসে ভাবটা সিঙ্গুলার হয়। তা নেইদার অফ দ্য স্টুডেন্টস, এইবার আমরা কী দিতে পারি? গেট আছে, গেটস আছে, হ্যাভ গট, আর গট। তাহলে আমরা অবশ্যই কী দেবো? যেহেতু আমার কী বলা হয়েছে ভার্বটি সিঙ্গুলার হবে, তাহলে অবশ্যই গেটস দিব। কী দিব? মনে রাখবা তোমরা, ভার্বের পরে ইয়েস অথবা ইয়েস থাকলে ওই ভার্বটি সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং আমাদের এখানে যেহেতু বলা হয়েছে কি, ওয়ান অফ দি, ইচ অফ দি, আইদার অফ দি, নেদার অফ দি, দি নাম্বার অফ, ওয়ান অ্যান্ড হাফ, এরপরে প্লুরাল নাউন বসবে, ভার্বটা সিঙ্গুলার হবে। সুতরাং আমাদের আনসার হবে বি নাম্বার, গেটস হবে। কী হবে? গেটস হবে। আমাদের ছয় নম্বর উদাহরণে কী লেখা আছে? আই উইশ আই ড্যাশ এ। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা কী পেলাম? আই উইশ আই ড্যাশ এ সং। এইখানে আমরা উইশ ফ্যান্সি যদি থাকে তাহলে তারপরে সাবজেক্টের পরে কী হয়? ভার্বের পাস্ট ইনডিফিনাইট হয়। তাহলে কী লিখলাম? আই উইশ আই স্যাং এ সং, আই উইশ আই স্যাং এ সং। প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে যেই অপশনগুলো পেলাম আমরা কয়টা পেয়েছি? ছয়টা। এবার আমরা সাত নম্বরে কী আসছি? উড দ্যাট আই ড্যাশ দ্য ওয়ার্ক ওয়ান টাইম। ওয়ান টাইম এবং ইন টাইমের একটা ব্যাপার আছে, তোমরা মনে রাখবা। ওয়ান টাইম মানে হলো নির্দিষ্ট সময়, আর ইন টাইম মানে কি? নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো সময়। তো উড দ্যাট আই, মনে রাখবা কোনো বাক্যের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে অবশ্যই কুড এবং ভার্বের বেস ফর্ম। তাহলে উড দ্যাট আই কুড ডু দ্য ওয়ার্ক অন টাইম। প্রিয় শিক্ষার্থী আমরা আট নম্বরে কী পাচ্ছি? নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন, এরপরে গ্যাপ আছে। প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয় জানো নো সুনার হ্যাড ডট ডট কী হয়? দ্যান হয়, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, আর হার্ডলি হ্যাড ডট ডট বিফোর। তো আমাদের এখানে যে নো সুনার হ্যাড ডট ডট কী আছে? দ্যান আছে। তো এই দ্যানের পূর্বে কী হবে? যেহেতু হ্যাড আছে তাহলে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স দ্যান, হোয়েন এবং বিফোরের পূর্বে এখানে আমাদের এমন বাক্য কী পাবো? পাস্ট পারফেক্ট পাবো, এবং পরের অংশটা পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট, আনসার কী হবে? বি নাম্বার প্রেস করতে হবে, লেফট। নাম্বার নাইনে কী আছে? আই গট দ্য বয় ড্যাশ মাই রুম, আই গট দ্য বয় ড্যাশ মাই রুম। প্রিয় শিক্ষার্থী এই নয় নম্বর রুলে আমরা কী পেলাম? এখানে মনে রাখতে হবে আমরা কজেটিভ ভার্ব, নিশ্চয় তোমরা কজেটিভ ভার্ব চেনো। কজেটিভ ভার্ব কাকে বলে? যাকে বাংলায় বলে হলো প্রযোজক ক্রিয়া। কর্তা নিজে না করে অন্যের দ্বারা করানোর ক্ষেত্রে যেই ভার্ব ব্যবহার করা হয় তাকে কজেটিভ ভার্ব। তো প্রিয় শিক্ষার্থী আমাদের অনেক ভার্ব আছে কিন্তু সব ভার্বের কজেটিভ ফর্ম নেই। যে সকল ভার্বের কজেটিভ ফর্ম নেই তাদেরকে কজেটিভ ফর্মে আনতে হলে হ্যাভ, গেট, মেক, লেট এবং হেল্পের সাহায্য আনতে হয়। তো আমরা এখানে দেখছি যে মনে রাখবা গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে টু প্লাস ভিয়ন বসে। কী বসে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আই গট দ্য বয় টু ক্লিন মাই রুম, আমি বালকটিকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করিয়েছিলাম। তাহলে আই গট দ্য বয় টু ক্লিন মাই রুম। মনে রাখবা গেটের পরে যদি বস্তু থাকে, গেটের পরে যদি অবজেক্টটা বস্তুবাচক হয় তাহলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব, আর যদি গেটের পরে ব্যক্তি থাকে তাহলে টু প্লাস ভিয়ন বসাবো। তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি আই গট দ্য বয় তাহলে টু ক্লিন মাই রুম, আমি বালকটিকে দিয়ে আমার রুমটি পরিষ্কার করিয়েছিলাম। সর্বশেষ নাম্বার টেন আছে দ্য কালার অফ মাই আইজ ড্যাশ ব্লু। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো আমাদের এখানে একটা ভার্ব বলবে,
এই ভার্বের আগে যদি অনেকগুলো ওয়ার্ড থাকে এবং দেখতে হবে এই ওয়ার্ডগুলোর ভিতরে একটি প্রিপোজিশন আছে কিনা, যদি প্রিপোজিশন থাকে তাহলে ওই প্রিপোজিশনের আগের অংশটাই হলো আমাদের সাবজেক্ট, প্রিপোজিশনের পরের অংশটা সাবজেক্ট নয়। তবে ফ্র্যাকশনের ক্ষেত্রে আবার প্রিপোজিশনের পরের অংশটা সাবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্বের আগে অনেকগুলো ওয়ার্ড আছে এবং ওই ওয়ার্ডগুলোর ভিতরে একটি প্রিপোজিশন আছে, সেই প্রিপোজিশনটা কি অফ, অফের আগে যে অংশটা দ্য কালার, তো দ্য কালার এটা আমাদের সিঙ্গুলার, সো আমরা লিখতে পারি কি দ্য কালার অফ মাই আইজ ইজ ব্লু লিখবো, আর ব্লু হবে না, হ্যাভ ব্লু হবে না, হ্যাজ ব্লু হবে না, আমরা কি লিখবো ইজ ব্লু। প্রিয় শিক্ষার্থী, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে রাইট ফর্ম অফ ভার্বস রিলেটেড তোমাদের কুইজ টেস্টে কেমন ধরনের প্রশ্ন থাকতে পারে, আমরা সেই প্রশ্নর আইডিয়া আজকের এই ক্লাস থেকে পেলাম। তো তোমরা আশা করি 21 তারিখ থেকে যেই পরীক্ষা শুরু হবে তোমাদের, সেখানে তোমরা নিশ্চয় এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো হবে এবং ইংলিশ থেকে যে প্রশ্ন হবে, আশা করি রাইট ফর্ম অফ ভার্বস যদি এমন প্রশ্ন হয় এবং আশা করি তোমরা সুন্দরভাবে সঠিকভাবে আনসার করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি দোয়া রেখে আমি আমার আজকের এই অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।